সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। সহজে ফেলে দেয় না, তো এখন আমি রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরটা ততটা বড় না, মোটামুটি ছোট আর কি। তো উপরে থাকে কিছু হাঁড়ি পাতিল রাখা আছে, আর নিচে আমার মা কিছু আঠাযুক্ত হুক লাগিয়ে নিয়েছে, তার সাথে কাঁচি ছুরি টুকিটাকি জিনিস আর কি রেখে দেয় ওখানে। নিচে কি ছোট রেক আছে, তার মধ্যে আলু পেঁয়াজ এগুলো রাখা আছে, একটি পাটাও সাইডে আছে। আর এখানে যত হলুদ মরিচ লবণ ধনিয়া জিরার ডিব্বাগুলো সাজিয়ে রেখেছে। তো এখন আমি রান্নাঘর থেকে বের হয়ে যাচ্ছি।
তো সোজা বরাবর হচ্ছে একটি কমলাপ্রম আছে, আর হাতের বাম দিকে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা আমার আম্মু থাকে, আর ডান দিকে যে দরজাটা সেটাতে আমার ভাই থাকে। আমরা 3 ভাই বোন, তো আমার মেঝো ভাই, আমি সবার বড়, আমার মেঝো ভাইটা ডান পাশের রুমটাতে থাকে, আর আমার ছোট ভাইটা দেশের বাইরে থাকে। তো আমি প্রথমে আমার ভাইয়ের রুমটাতে যাচ্ছি। তো আমার ভাইয়ের বউ বাসায় নাই, আমার ভাইয়ের বেবি হবে এই মাসের শেষের দিকেই বেবি হবে ডাক্তার বলেছে, তো সবাই আপনারা ওর জন্য দোয়া করবেন। তো আমার ভাইয়ের বউটা বাবার বাড়িতে আছে। তো এই যে আমার ভাইয়ের রুমটা, আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন আমার ভাইয়ের রুমের জানালার বাইরে থেকে ভিউটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। তো আমার ভাইয়ের রুম বরাবরই আমার আব্বা আম্মার রুম, তো ওখানে যাওয়ার আগে দেখিয়ে দিচ্ছি আমার আব্বা আম্মার রুম এবং আমার ভাইয়ের রুমের মাঝামাঝি একটি কমন বাথরুম আছে, এটা আমার আব্বু আম্মু ইউজ করে। তো এখানে একটি বেসিন আছে, আমার রুমে চলে এসেছি। তো আমি একটু এই সাইড থেকে দেখে দিচ্ছি, তো মায়ের রুমের সাথেও একটি বাড়ি।